স্বাগত। আমি রয়েছি দিগ্বিজয় মাহালি। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর থেকে গতকালের কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যে জওয়ান শহীদ হয়েছে, সেই জওয়ানের শহীদ নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাবাসী তথা ভারতবাসী কী বলছে তা জানতে আমরা উপস্থিত হয়েছি একটি বাজারে। এখানকার যারা মানুষজন আছে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলাবাসী আছে, তাদের কাছ থেকে আমরা জানবো তাদের প্রতিক্রিয়া কী। তাদের ঘটনাটা নিশ্চয়ই জানেন আপনার, জঙ্গি হামলায় অনেক ভারতীয় সেনার কালকে প্রাণ গিয়েছে। তো পশ্চিম মেদিনীপুর জেলাবাসী হিসেবে এবং ভারতবাসী হিসেবে কী দাবি করবেন? আমরা পশ্চিমবঙ্গের জেলাবাসী হিসাবে আমরা এই দিনটিকে চিন্তা খুব নিন্দনীয় ভাবছি, এবং আমরা এটাও বলছি যারা কেন্দ্র সরকারে আছে তারা যেন এই খেলার প্রতি কোনো ব্যবস্থা নেই, সেটার দিকে আমরা নজর রাখি। আপনার নাম? মন্ত্রী। গতকালের যে ঘটনা ঘটেছে, তো জেলাবাসী হিসেবে কি দাবি করবেন? আমরা তো চাইবো এর যোগ্য জবাব দিতে। আমরা মোদি সরকারকে বলবো যেন একটা যোগ্য জবাব দেয়। জঘন্য নৃশংস আমাদের সেনাকে মেরে ফেলা হয়েছে, এর যোগ্য জবাব দেয়। দেশ জুড়ে প্রতিবাদ হওয়া দরকার আছে, অবশ্যই দরকার। আরে ওই বলছি, আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে একটি বাজারে আছি, সেই ছবি আপনারা দেখছেন। মানুষজন তাদের দৈনন্দিন কাজে বেরিয়েছে, আমরা সেই সমস্ত পথ চলতি মানুষের কাছেই জানতে চাইছি গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় ভারত সরকারকে কী করা উচিত, কী দাবি করছেন পশ্চিম মেদিনীপুর জেলাবাসী? আসি ভাই, দেখা হবে। এই মুহূর্তে আমরা একটি বাজারে এসে উপস্থিত হয়েছি এবং মানুষজনের সঙ্গে কথা বলে তাদের মতামত আমরা জানছি যে ভারত সরকারকে বর্তমানে এই ঘটনার পরে কী করা উচিত, কী পদক্ষেপ নেওয়া উচিত। গতকালে কাশ্মীরের যে ঘটনা, সেই ঘটনা জানার জন্য, সেই ঘটনার অনেক শহীদ জওয়ান মারা গিয়েছে দুষ্কৃতী হামলায়, আমরা তার নিয়েই এই মুহূর্তে একটি বাজারে এসে উপস্থিত হয়েছি। পশ্চিম মেদিনীপুর জেলাবাসী কী বলছে সেই নিয়ে তার জন্যই আমরা হাজির হয়েছি একটি বাজারে, জানবো একজনের কাছে কী বলা, কী হওয়া উচিত এই নিয়ে। উপযুক্ত শাস্তি পাকিস্তানকে দেওয়া হচ্ছে, সময় চলে আসছে, আর পিছন দিকে না থাকিয়ে যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানকে উপযুক্ত। কেন্দ্র সরকারের কাছে কী দাবি করবেন আপনারা? কেন্দ্র সরকারের কাছে একটাই দাবি, ভোটের দিকে না তাকিয়ে জনসাধারণের দিকে তাকান, ভোটের রাজনীতি না করে আগে জনসাধারণের দিকে তাকিয়ে যতটা উপযুক্ত প্রতিবেশী রাষ্ট্র যতটা সাহায্য করা যায় ততটাই করা উচিত। গতকালের যে ঘটনায় দুষ্কৃতী হামলায় অনেক জওয়ান মারা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলাবাসী তথা ভারতবাসী হিসেবে কী আবেদন করবেন? আবেদন আর কী করবো, যাতে দেশে জওয়ানরা মৃত্যুর হাত থেকে রক্ষা পায় সেই চেষ্টা করতে হবে। মূলত হিন্দুত্ববাদকে কঠোরভাবে প্রয়োগ করার জন্য এটা হচ্ছে, এটা আমার বিশেষ করে ব্যক্তিগত মনে হয়। কেন্দ্র সরকারের কী করা উচিত, কী আবেদন করবেন? কেন্দ্র সরকার আবেদন উচিত যাতে মানে ধর্মনিরপেক্ষ সমস্ত ধর্মের মানুষকে ঠিকভাবে পরিচালনা করে এইটা করা উচিত, যোগ্য জবাব দেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই। আপনারা শুনলেন, আমরা কয়েকজনের সঙ্গে কথা বললাম, সবারই কিন্তু একই আবেদন দাবি বলতে পারেন কেন্দ্র সরকারের কাছে, এবং তারা যেটা জানাচ্ছেন যে গতকালের যে ঘটনা ঘটেছে তার কিন্তু দ্রুত যোগ্য জবাব দেওয়া উচিত দুষ্কৃতীদের বা পাকিস্তানকে, এমনটাই দাবি করছে পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।